রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এই মুহূর্তে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ পুরো রাষ্ট্রের যে সময় সংস্কারের প্রয়োজন হয় সেই সময়টাতে অনেক ধরনের পরিবর্তন প্রয়োজন আমাদের সেখানে মানবাধিকার বিচার সংস্কার সবকিছু মিলিয়ে আসলে আমাদের সামনে এই মুহূর্তে নতুন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার কি প্রয়োজন সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই যেটা স্যার নিবেদিত দেশ সাম্প্রতিককে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাসনুভা তন্নি দর্শক আজকে এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন শুরুতেই আমার অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক এবং আছেন নূর খান লিটন মানবাধিকার কর্মী আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল আপনাকে দিয়ে শুরু করতে চাই যেটি বলছিলাম আসলে একটি রাষ্ট্র যখন আসলে সংস্কারের প্রয়োজন হয় কিংবা আসলে আমরা যে পট পরিবর্তন দেখলাম আমাদের বাংলাদেশে সেই জায়গাটি থেকে অনেক ধরনের সংস্কার আসলে আমাদের প্রয়োজন বলতে গেলে আসলে পুরো সিস্টেমে এক ধরনের প্রয়োজন আছে পরিবর্তন আসবার সেখানে আসলে মানবাধিকার কিংবা যে বিচারের কথা আমরা বলছি বিশেষ করে সম্প্রতি আসলে আমরা যে বিচারের কথা বলেছি আপনি নিশ্চয়ই জানেন যে কোটা আন্দোলনকে ঘিরে যে গণহত্যা হয়েছে সেটি তদন্তে আগামী সপ্তাহে জাতিসংঘের প্রতিনিধি দল ঢাকায় আসছে তার মানে সামনে আসলে আমরা সত্যি সত্যি একটি ভালো সুন্দর সুষ্ঠু বিচার দেখতে যাচ্ছি কিনা ধন্যবাদ দেশ আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ আজকের সহ আলোচক এবং দেশ দর্শক শ্রোতা মণ্ডলীকে আমরা যদি এটাকে দ্বিতীয় বিপ্লব বলি বা নতুন আমাদের স্বাধীনতা হিসেবে বলি অবশ্যই আমাদের সামনে একটা সুন্দর ভবিষ্যৎ আছে কিন্তু কথা হলো যে এই ভবিষ্যৎটা আমরা রচনা করতে পারবো কি পারবো না দেখুন প্রত্যেকটা বিপ্লবের কিছু প্রতি বিপ্লবের কিছু আলামত থাকে যেগুলি যে এখন হচ্ছে না তা না তো সামগ্রিকভাবে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার সামনে আসছে। সো মৌলিক যে পার্থক্যটা আমরা এর আগের যখন ক্ষমতার পরিবর্তন হলো দু হাজার ছয়ে তখন এটা ছিল রাজনৈতিক নেতৃত্বে কিন্তু এবার হচ্ছে ছাত্র জনতার নেতৃত্বে সুতরাং এখানে সম্ভাবনা সফলতার সম্ভাবনা কিন্তু অনেক বেশি কিন্তু এই সফলতা পুরোটা নির্ভর করবে যে আমাদের যে বেসিক কিছু সংস্কার দরকার যেটা না করলেই নয় আমরা যদি সেগুলিতে হাত দিতে না পারি তাহলে এটার সুফল পাওয়া যাবে না এই সংস্কার কিন্তু স্বল্পমেয়াদী কোনো বিষয় নয় এটা যদি তিন মাস চার মাসের মধ্যে কেউ আশা করে সেটা বোকার স্বর্গে বাস করা ছাড়া কিছু হবে না আমি উদাহরণ দিয়ে বলি যে যখন এটা সংস্কারে গেল এর মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার সে সময়ে যে বড় অভিযোগটা তুলল সেটা হলো যে তিন মাসের মধ্যে নির্বাচন হয়নি নির্বাচন করতে দু বছর সময় নিয়েছে তো ত্রয়োদশ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার চালু করা হয় এটা পঞ্চদশ সংশোধনের মধ্যে বাতিল করা হয় তাহলে কথা হলো যে কেন সে সময় শেখ হাসিনা সরকার দলীয় প্রধান হিসাবে যে দাবিটা তুললেন যে তিন মাসের মধ্যে নির্বাচন না দেওয়ার ব্যর্থতা এবং বছর দেরিতে নির্বাচন করা এটা এর কারণে তত্ত্বাবধায়ক সরকার কোনো কার্যকরী ব্যবস্থা নয় এই অভিযোগ তুলে তত্ত্বাবধায়ক সরকারকে পঞ্চদশ সংশোধনীর মধ্যে বাতিল করা হলো তারপরে কি হলো প্রয়োজনীয় সংস্কার না করে তড়িঘড়ি করে দুই বছরের পর্যাপ্ত সময় মনে হয়নি সেক্ষেত্রে আবার যদি অল্প সময়ের মধ্যে আমরা এরকম পথে হাঁটি তাহলে ঘটনার উপর তারাহুড়ো করে যদি আসলে আমরা সংস্কার করতে চাই সেই সংস্কারের সমীকরণ হয়তো ভুলও হতে পারে সংস্কার কখনো তাড়াহুড়ো করে করতে নেই যে সংস্কার আপনি শিক্ষা সংস্কার যদি আপনি বলেন বিচার বিভাগ সংস্কার আপনি যদি বলেন ইলেকশন কমিশনের সংস্কার বলেন আপনি ভোটার তালিকা সংস্কার বলেন এগুলি মিনিমাম দেড় থেকে দুই বছর মেয়াদি একটা বিষয় এটা জোর করে গায়ের জোরে কোনোভাবে এটা করা সম্ভব না সেই সুযোগও আসলে আমাদের সামনে নেই নূর খান লিটন আপনার কাছে আসি সংস্কার নিয়ে আমরা যখন কথা বলছি পুরো বাংলাদেশকে আমরা একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি একই সময় মানবাধিকার আসলে আমাদের দেশে দীর্ঘদিন ধরে ছিল না বলেও আমরা বলতে পারি কিন্তু সেই জায়গাটি থেকে যখন আমরা মানবাধিকারের ফেরত আসতে চাইছি কিংবা প্রতিটি মানুষের অধিকার যখন আমরা নিশ্চিত করতে চাইছি একই সময় রাস্তায় আসলে আমরা যখন দেখছি একজন মানুষের ব্যক্তিগত টেলিফোনটি চেক করা হচ্ছে রাস্তায় কাম ধরে উঠবসের মতন ঘটনা আমরা দেখেছি সাথে সংখ্যালঘুদের যে নির্যাতনের কথা আমরা শুনেছি এই সব কিছু থেকে আমাদের বেরিয়ে আসা নিশ্চয়ই এখন সময় এসেছে সেটি কতখানি জরুরি এই মুহূর্তেই রাষ্ট্র সংস্কার করতে গিয়ে দেখেন যে ঘটনাগুলো বললেন যে অপরাধের কথা এগুলো কিন্তু ধারাবাহিকভাবে দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলে আসছে যেমন চুল কেটে দেওয়া কান ধরে উঠানো মানে উঠবস করা তারপরে মোবাইল চেক করা একেবারে ব্যক্তিগত জিনিসের উপর হস্তক্ষেপ এবং এখান থেকে বেরিয়ে দেওয়া মানে বেরিয়ে আসার কিন্তু একটা স্বপ্ন সবার ভিতরে আছে তো দুর্ভাগ্য হচ্ছে সাম্প্রতিককালে কিছু ঘটনা চূড়ান্তভাবে আমাদের আহত করেছে যে আমরা তো ওখানে যেতে চাই না কিন্তু আমরা কেন যেন এত আশা আকাঙ্ক্ষা নিয়ে মানে ছাত্র জনতার এত রক্তপাতের পর যেখানে স্বৈরাচার পালিয়ে গেল আমাদের কাছে একটা সুযোগ এসছে তখন আমরা দেখছি যে এই ঘটনাগুলি পুনরাবৃত্তি ঘটছে যেটা আমরা কেউ চাই না কারণ তাহলে তো ওই একই কথা হয়ে গেল তারপর আমরা সাম্প্রতিককালে যে জিনিস দেখছি যে সংস্কারের যে বিষয়টা এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার কিন্তু আমরা দেখছি ইতিমধ্যে অফিস আদালত দোকানপাট দখল বেদখল এরকম একটা জায়গায় চলে যাচ্ছে যেটি কোনোভাবেই সমর্থনযোগ্য না আমাদের মনে রাখতে হবে যে খুব তাড়াহুড়ারও যেমন ব্যাপার নাই আবার যথেষ্ট সময় নেওয়ারও সুযোগ নেই কারণ এইবার যে ভাই যে খ্রেন ভাই যেটা বললেন আমিও মনে করি যে এইবারের একটা আলাদা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা প্রধানত যে এইবার ছাত্রদের ডাকে সাড়া দিয়ে সমগ্র জনগণ একত্রিত হয়েছে এবং দেখেন ধাপে ধাপে কিন্তু এই পরিবর্তনগুলি আসছে শুরু হলো বৈষম্য বিরোধী মূলত কোটা নিয়ে সেটি চলে গেল সর মানে সরকার পতনের পদত্যাগের দাবিতে এক দফা দাবিতে এবং এই সময়কালে যখন সাধারণ মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত হলো সেখানে বাজার ব্যবস্থা বলেন তার আকাঙ্ক্ষা বলেন তার স্বাধীনতার যে একটা তীব্র আকাঙ্ক্ষা কারণ দীর্ঘদিন সে কথা বলতে পারেনি আমি তো পাঁচ তারিখে আমি ঘুরেছি মানুষের ভিতর প্রথম কথাটা ছিল স্বাধীনতা মানে আমি অবাক হয়ে গেলাম যে মানুষের ভিতরে স্বাধীনতা স্বাধীনতা শব্দটা এত কি করে আসলো এখানে মানে ওই দিন কারণ আমরা জানি পতন কিন্তু আমি দেখলাম পতনের পরপরই এসে হচ্ছে স্বাধীনতা এবং মানে মানে অধিকাংশ মানুষ মনে করলো যে এটা দ্বিতীয় স্বাধীনতা এই যে আকাঙ্ক্ষার জায়গা এই আকাঙ্ক্ষার জায়গাটিকে ধরে রাখার জন্য সবচেয়ে বেশি সহযোগিতার দরকার হচ্ছে রাজনৈতিক দলের সহনশীলতা কারণ আমাদের মনে রাখতে হবে যে এই আন্দোলনে কিন্তু রাজনৈতিক মানে নেতৃবৃন্দ বা রাজনৈতিক দল নেতৃত্ব দেয়নি এটা দিয়েছে একেবারেই ছাত্ররা কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোকে আমরা ছাত্রদের এই আন্দোলনের কাঁধে চড়ে অনেকটা আসলে সুবিধা দলের মতন করে আচরণ করতে দেখছি না আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ছাত্রদের আন্দোলনটাকে তারা সমর্থন জানিয়েছে কাঁধে উঠে এই জায়গাটা আমার মনে হয় স্পষ্ট হওয়া দরকার যে কাঁধে যদি উঠতো তাহলে তো তাদেরকে আমরা সর্বক্ষেত্রে দেখতাম তাদের নেতৃত্বেই হতো এবং সফলতার পাওয়ারটাকে আমরা অনেকেই বলতে শুনেছি যে তারাও আসলে এই যে অর্জন হয়েছে সেই অর্জনের অংশীদার। সেই এটা তো ঠিক যে বাংলাদেশের সমস্ত মানুষই এই বিজয়ের অংশীদার। এই এই পরিবর্তনের অংশীদার এবং আপনি অবাক হয়ে যাবেন যে এত বড় একটি ঘটনা যেখানে বোরখা এবং আধুনিক পোশাক যেখানে দাড়ি টুপি এবং টুপি দাড়ি ছাড়া মানুষ এক এবং এই বৈষম্য বিরোধী হয়েই সবাই আন্দোলন এবং এইবারই প্রথম দেখলাম নারীদের অংশগ্রহণ অন্যান্য যে কোন আন্দোলনের চেয়ে বেশি ছিল কিন্তু এই আন্দোলনে আসলে আমরা যে হারে আসলে আমরা আহ দেখেছি মানুষকে হত্যা করা হয়েছে সেটি গণহত্যার কথাই আমরা বলতে চাই ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল আবার আপনার কাছে আসি শেখ হাসিনা সহ দশজনের বিরুদ্ধে গণহত্যা নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধে তদন্ত শুরু হয়েছে আর অনেক মামলা হতে দেখছি আমরা সেটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই এই মামলাগুলো আসলে কিভাবে চলমান প্রক্রিয়া কিভাবে হবে মামলা তো কেবল শুরু আমরা গতকালকে এবং আজকে দেখলাম যে দেশের বিভিন্ন জায়গায় যেমন দিনাজপুর কুমিল্লা এই প্রত্যেকটা জায়গায় কিন্তু খেয়াল করে দেখেন মামলা হচ্ছে যেমন কুমিল্লাতে সম্ভবত সাবেক শিক্ষা সমাজ মন্ত্রী দীপু মনির এবং তার ভাই ইত্যাদি ইত্যাদি মূলত এই মামলাগুলি হচ্ছে স্থানীয় পর্যায়ে তো জাতীয় পর্যায়ে আমরা দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী সহ দশ জনের নামে যে মামলাটা হয়েছে এটা একটা স্পেসিফিক একটা কেসের প্রেক্ষিতে সো এটা এটার গতি প্রকৃতি কোন দিকে যাবে এটা স্বাভাবিকভাবে আমরা ধরে নিচ্ছি যে এটা ডিপেন্ড করবে সরকারের উপরে সরকার কিভাবে এটাকে হ্যান্ডেল করে একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমরা ইতিপূর্বে অনেকবার শুনেছি যে যে কোনো ধরনের বড় ঘটনা হলে সহিংসতা হলে খুন গুম ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমরা অনেকবারই কিন্তু জাতিসংঘের চেয়েছি। কিন্তু কখনও কিন্তু জাতিসংঘ থেকে সারা পাইনি তো এবার যেটা আমাদের জন্য খুবই লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে প্রফেসর ইউনুস আসছেন প্রফেসর ইউনুস একজন মানুষ যিনি আন্তর্জাতিকভাবে এবং এর আপনি খেয়াল করে থাকবেন যে প্রফেসর ইউনুসের জন্য একাধিকবার একেবারে সর্বোচ্চ পর্যায়ের জাতিসংঘ থেকে শুরু করে সর্বোচ্চ রাষ্ট্র যেগুলি আমরা ধরি তাদের প্রতিনিধিরা কিন্তু একাধিকবার সরকারের কাছে চিঠি দিয়েছিল রিকোয়েস্ট করেছিল যেন এটার একটা আইনগত ভালো সমাধান হয় কিন্তু তখন কিন্তু হয়নি কিন্তু এবার আমরা দেখলাম যে মোটামুটি না চাইতেই আগামী এক সপ্তাহের মধ্যে জাতিসংঘের প্রবটা আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু এটা দাবি করেছেন ঠিক আছে সরকার যখন চাচ্ছে তখন আমিও চাই যে এটা এরকম হোক এরকম একটা কথা বলেছিলেন হয়তো বা ওনার ধারণা ছিল যে এরকম ডাকলে কখনোই আসবে না কিন্তু ঘটনা কিন্তু এবার ডিফারেন্ট সো এটা কিন্তু যদি সরকার চায় শক্তভাবে হ্যান্ডেল করতে এটা একটা যথাযথ একটা বিচার ব্যবস্থার মধ্যে আনা যাবে এখন কথা হলো যে এখানে জাতিসংঘের কি দরকার কিছু কিছু ব্যাপার আছে আন্তর্জাতিক যে ডিস্যাপিয়ারেন্স বা গুণ খুমের যে বিষয়গুলি আছে তো এই বিষয়গুলিতে জাতিসংঘের প্রত্যক্ষ একটা ব্যাপার তাদের কাছে প্রমাণ করে দেওয়া যে এইখানে জেনোসাইডটা হয়েছে এটা প্রমাণ করার জন্য কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতির জন্য তাদেরকে ডাকা হয়েছে এবং আমি মনে করি এটা এবার অত্যন্ত শক্তভাবেই কার্যকরী সেই প্রত্যাশা আসলে আমরা রাখতে চাই কিন্তু আসলে যখন আমরা একসাথে বিচারের দাবি করছি একই সময় বাংলাদেশের আসলে যে আইন শৃঙ্খলার বর্তমান অবস্থা আছে সেটি নিয়েও আমাদের নতুন করে ভাবার সময় এসছে লিটন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে এবং এইবারের আসলে যে আন্দোলন ঘিরে আমরা যে ঘটনাগুলো ঘটতে দেখলাম সেই ঘটনা আসলে স্পষ্টভাবেই আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পুলিশ কিংবা বিভিন্ন রকমের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা একেবারে প্রায় নেই বললেই চলে কিংবা আসলে একেবারেই শূন্যের কোঠায় চলে গেছে সেখান থেকেও তো ঘুরে দাঁড়াতে হবে আমাদের সেই সংস্কার আমরা কতখানি করতে পারি আগে আমি একটু পিছনের কথা বলে নেই জাতিসংঘ গুম বা খুনের ব্যাপারে এর আগেও কিন্তু বাংলাদেশে আসতে চেয়েছিল কিন্তু তখন তৎকালীন সরকার এই আসার সুযোগটি দেয়নি এইবার আসছে কিন্তু এইখানে একটা প্রশ্ন থেকে যায় তারা ফৌজদারি অপরাধের বিষয়টা তদন্ত করবে না সামগ্রিকভাবে একটা রিপোর্ট দিবে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তারপরে একটা সম্ভাবনা আছে যে এত বড় জেনোসাইট যেহেতু অল্প সময়ের মধ্যে হয়েছে তারা হয়তো এখানে আবাসিক একটি দপ্তর করে আলাদা একটি দপ্তর করেও এটা ইনভেস্টিগেশন করতে পারে আমি জানি না তারা কোন ম্যান্ডেট নিয়ে আসছে এটা বোঝা যাবে একুশ তারিখ বা বাইশ তারিখের দিকে ওনারা সম্ভবত একুশ তারিখে এসে পৌঁছাচ্ছেন আরেকটা ব্যাপার হচ্ছে শৃঙ্খলার বাহিনীর ব্যাপারে এইবারের ঘটনায় হচ্ছে একটি একেবারে পরিকল্পিত হত্যাকাণ্ড কিন্তু এইখানে এই তো অন্য চিন্তা করার কোনো সুযোগ নেই রাস্তার সর্বোচ্চ জায়গার থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে এইভাবে যে কোনোভাবে যে কোনো মূল্যে হত্যা করে হোক যেমনে হোক গুলি চালিয়ে হোক কেন এখনও মানে এটা থামানো যাচ্ছে না তোমরা আরও বেপরোয়া হয়ে যাও এই যে কথাবার্তাগুলো এই কথাবার্তাগুলো এবং যে পরিকল্পনা মাফিক এটা হয়েছে এবং একটি নির্দিষ্ট ছাত্র সমাজের আন্দোলনের বিরুদ্ধে যেহেতু হচ্ছে এটা কিন্তু শুধু মানে মানে এটা কিন্তু একেবারে এটা স্পষ্ট যে গণহত্যা এবং এটা মানবতা জায়গা থেকে তো সেটা যদি হয় তাহলে একটা জিনিস হচ্ছে আমাদের দেশে এই ব্যাপারে রক্ষাকারী বাহিনীর একটা বড় অংশই এটার সাথে যুক্ত সরকারি দল যুক্ত আপনি যদি পুলিশ বাহিনীকে বলেন তারা যুক্ত বিডিআর কথা যদি বিজিবির কথা বলেন তারা যুক্ত সেনাবাহিনীও গুলি চালিয়েছে হত্যাকাণ্ড সংগঠিত করেছে এরকম একটি বিচার এবং এই সময়ে করতে গেলে ইনভেস্টিগেশন প্রথম হচ্ছে মানুষের তো আস্থা নেই এই বাহিনীগুলির উপর যে তারা একটা সুষ্ঠু তদন্ত করবে ফলে জাতিসংঘ যদি এই ব্যাপারে তদন্ত করে বা প্রাথমিকভাবে কিছু তথ্য অনুসন্ধানের কাজও যদি করে তাহলে কিন্তু অনেক দূর এগিয়ে যাবে দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে আপনি চিন্তা করুন তো মাত্র আট থেকে দশ দিনের মধ্যে কত মানুষ মারা গেছে এখন পর্যন্ত সরকারিভাবে সরকারিভাবে বেসরকারিভাবে নির্দিষ্ট করে বলার সুযোগ নেই আমরা একেবারে প্রথম দিন থেকে শুরু করেছি এটা কাউন্ট করতে আমরা কখনো মানে এক একটা সংখ্যা আমাদের কাছে আসছে এখনও লাশ কিন্তু বেরিয়ে মানে হাসপাতালে রয়েছে এবং সবচেয়ে আরেকটা জিনিস আমাদের হিসাবে রাখতে হবে যে এইবার যে বেপরোয়া গুলি হয়েছে গুলির সাথে সাথে যারা মারা গেছে তাদের অধিকাংশের লাশ কিন্তু হয় পুলিশ সরিয়ে নিয়েছে না হলে মানে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব লাশ নিয়ে দাফন করে ফেলছে কারণ তাদেরকে পোস্টমর্টেম করা বা চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার স্কোপ খুব কম ছিল এটা একটা বড় সংখ্যা মিসিং আছে কিন্তু এখনো। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে আপনি চিন্তা করতে পারেন ধোনিয়ার এখানে একটা স্কুলে নয়জন বাচ্চা মারা গেছে একটা স্কুলে এই যে ধনিয়া যে এলাকা তো এরকম কিন্তু অনেক জায়গা আছে আমি আজকে একটু খোঁজ নিচ্ছিলাম ল্যাবের কোনায় সেন্ট্রাল রোডের ওখানে আপনার ওই যে প্রিয় নামের যে ছেলেটা মারা গেল হত্যাকাণ্ডের শিকার হলো ওখানে আমি পরবর্তীতে যে দেখলাম মানে বিভিন্ন মানুষের কাছে যে ছয় জন ওই একই সময় কাছাকাছি সময় ওই এলাকায় ছয় জন মৃত্যুবরণ করেছে তার ভিতরে একজন শিশু ছিল এবং শিশুটির কোনো ট্রেস কোথাও পাওয়া যায়নি তো এই যে অবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন বেপরোয়াভাবে গুলি বর্ষণ করেছে আপনি দেখেন হেলিকপ্টার পর্যন্ত ইউজ হয়েছে সেই সময়টাতে আসলে তাদের প্রতি আমাদের আস্থা জায়গাটি সরে আসবে এটি খুবই স্বাভাবিক মানুষ মারা গেছে কতটা বেপরোয়া হলো এটা তো যুদ্ধের ক্ষেত্র ছিল না একই সময় আসলে আমাদের নিজেদের আইন রক্ষার জন্য আমাদের নিজেদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথেষ্ট শক্তিশালী করে হয়তো আরো একবার আমাদের গড়ে তুলতে হবে সেই সাথে এই যে আসলে আমরা নতুন পরিবর্তনের কথা বলছি নতুন বাংলাদেশের কথা বলছি সেই সময়টাতে কূটনৈতিক তৎপরতাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সময় সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই বিরতির সময় হয়েছে দেশ থেকে বিরতি নিয়ে ফিরছি সাথেই থাকুন ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম রাষ্ট্র যখন সংস্কারের প্রয়োজন হয় কূটনৈতিক তৎপরতাও খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা আছে বিশেষ করে আমরা যদি এই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের যে কূটনৈতিক তৎপরতা সমীকরণ নিয়ে আলোচনা করতে চাই সেটি এখন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিনা দেখুন এটা একটা টালমাটাল সময় যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য আমাদের এখানে যে একটা বড় একটা বিপ্লব বলেন বা বাংলা বসন্ত বলেন যেটাই হোক না কেন হয়ে গেল এর ইতিমধ্যে পাকিস্তানে এটা শুরু হয়েছে পাকিস্তানে ওদের ভিতরে একটা ইগো কাজ করছে যে বাংলাদেশের পারলে আমরা পারবো না কেন এবং এটা কিন্তু বেশ বেগমান এখন আন্দোলন এবং সেখানেও কিন্তু একই ধরনের ব্যাপার শুধু মৌলিক পার্থক্য হচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী ছাত্র জনতার বিপক্ষে আর আমাদের এখানে সামরিক বা সশস্ত্র বাহিনী পুরো বিপ্লব মানে পুরো বিষয়টাকে সমর্থন করেছে একইভাবে ভারতে একজন ডক্টরকে ধর্ষণ এবং হত্যার পরবর্তীতে মোটামুটি ভারতেও একটা ঝড় বইতে শুরু করেছে খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় অবস্থান করছে এটা আমরা বুঝতে পারি না এখন আজকে আমি খেয়াল করলাম যে দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে মায়ানমার বসন্ত বা মায়ানমার যে সিভিল সোসাইটি আছে তারা কিন্তু অভিনন্দন জানিয়েছে এবং তারা আশা করছে এটা সফল হবে তারাও এই ধরনের একটা আন্দোলন চায় ভবিষ্যতে রোহিঙ্গাদের নিয়ে তারা আলোচনা করতে চায় ইত্যাদি ইত্যাদি যে তাদের যে এন আছে তাদের সাথে আলোচনা করতে চায় এই প্রথম কিন্তু আমরা মায়ানমারের দিক থেকে এরকম একটা বড় আকারের রেসপন্স পেলাম পাশাপাশি আপনি ভারতের প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসকে ফোন করেছিলেন সেখানে খুব স্বাভাবিক কারণে বিজেপির নেতা হিসাবে নরেন্দ্র মোদী মাইনরিটিসদের নিরাপত্তার বিষয়টা তুলেছেন এটা বিজেপির প্রধানমন্ত্রী হিসাবে এটা ওনার একের কমন একটা গদ্বাদ একটা ডায়ালগ আমরা যদি ওনার লাস্ট ইলেকশন দেখি আজকে খেয়াল করলাম যে একশো তেয়াত্তরটি স্পিচের মধ্যে একশো দশটা হচ্ছে হেট স্পিচ যেখানে ইসলাম ও বা ইসলাম বিরোধী কথাবার্তা বলেছেন সুতরাং এটাকে আমরা একেবারেই প্রত্যাখ্যান করতে পারি যে আসলে দেখেন বাংলাদেশের এমন কোথাও হিন্দু মাইনরিটিজের উপরে যে ঘটনাগুলি ঘটছে মন্দির টন্দির এগুলি কিন্তু মোটেই আপনার সাম্প্রদায়িক বিষয় নয় এটা রাজনৈতিক বা পুরোনো অনেক আগের প্রবলেম সেটা নিয়ে একটা কোনো কিছু প্রতিশোধের চেষ্টা করছে সো নরেন্দ্র মোদীর ফোন করা আমাদের জন্য আমাদের প্রধানমন্ত্রীকে আমাদের অন্তর্বর্তীকালে সরকার প্রধানকে করার পিছনে আলজাজির একটা রিপোর্ট করেছে যে তিনটা বিষয় এখন ভারত অত্যন্ত কনসার্ন একটা হচ্ছে তাদের নিরাপত্তা দ্বিতীয় হলো তার বাণিজ্য তৃতীয় হলো ভারতের প্রভাব ভারত কোনো অবস্থাতে চাইবে না বাংলাদেশের উপরে এই প্রভাব এই নিয়ন্ত্রণ এই নিরাপত্তার বলয় থেকে বঞ্চিত হোক ভারত স্বাধীনতার পরে বাংলাদেশের স্বাধীনতার পরে এত বড় ডিলেমায় কোনো দিন পরে নাই যেটা এখন সাবেক প্রধানমন্ত্রী ওখানে অবস্থান নেওয়ার হয়েছে সো ভারতের একটা বিশাল মার্কেট বাংলাদেশ এবং কেন ভারত চাচ্ছে বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখার জন্য এর কারণ হচ্ছে চায়না উন্মুখ হয়ে বসে আছে বাংলাদেশের উপরে একই ধরনের প্রভাব বিস্তার করার জন্য চায়নার জন্য অপশান হচ্ছে দুইটা ভারত দেখেন চায়না নিজে সাউথ চায়না সি নিয়ে একটা সমস্যার মধ্যে আছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ থেকে ইন্দো প্যাসিফিক যে শক্তিগুলি আছে তারা কিন্তু চায়নাকে নিরঙ্কুশ কোনোভাবে মানে সাউথ চায়না সিতে বিচরণ করার সুযোগ দিচ্ছে না তো চায়নার একটা বড় অপশন ছিল মিয়ানমার দিয়ে বে অফ বেঙ্গল হয়ে ইন্ডিয়ান ওশনে ঢোকা কিন্তু এই দুই মাস আগে বা এক মাস আগে মিয়ানমারের সিতুয়ে যে পোর্টটা আছে সেটার পরিচালনার দায়িত্ব ভারতকে দিয়েছে সো চায়না এখন মূলত বন্ধ মানে আটকে পড়েছে কীভাবে বে অফ বেঙ্গলে ঢুকবে সো চায়নার যেমন আকর্ষণ যে এইটা একটা সুযোগ এই সুযোগে যদি ভারতের লাগামটা একটু দুর্বল হয় তাহলে এটাকে শক্তভাবে ধরতে চাচ্ছে জিও পলিটিক্স এর মধ্যে আমরা এখনো আসলে আছি অবশ্যই এবং এইটা এমন একটা টালমাটাল একটা সময় দেখুন আপনার ওই আবু সাঈদের বিষয়টা কিন্তু আর বাংলাদেশের সীমানার মধ্যে নেই এটা পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে আপনি বলছিলেন যে পাকিস্তানও আসলে আমাদেরকে অনুকরণ করছে ভারতকেও আমরা দেখছি কিছু কিছু ক্ষেত্রে এখনো বাংলাদেশকে তারা বাংলাদেশের আসলে যে গণঅভ্যুত্থান ঘটিয়েছে সাধারণ ছাত্ররা সেটিকে অনুকরণ করে দেখছি সেটি যেমন আমাদের জন্য গর্বের তেমনি আসলে যে কোনো বিজয়ের ভার বহন করতে তো আসলে খানিকটা শক্তি প্রয়োজন হয় এবং সেটিও অনেকটাই আসলে সাবধানতার সাথে অবলম্বন করতে হবে নূরখান লিটন এই জায়গাটিতে যদি আপনার কাছে আসি আমরা যে নতুন উপদেষ্টা মন্ডলী দেখেছি তাদের মধ্যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে তরুণ দুজন উপদেষ্টাকে আমরা পেয়েছি তারা আসলে এই বিজয়ের ভার কতখানি বহন করতে পারবেন স্বাধীনতা রক্ষা করা যতখানি কঠিন সেই পথে আমরা কত সহজে হাঁটতে পারবো প্রথম হচ্ছে শুধু তরুণ দুজনের কথা না আসলে এটা সামগ্রিকভাবে সরকার এবং জনগণের উপরে মানে ভারটা বহন করার ব্যাপার আছে আমার বিশ্বাস যে আমরা যদি ধৈর্য না হারাই আমরা যদি যে পথে এই পর্যন্ত এসছে। ইউনিটি এটাকে যদি ধরে রাখতে পারি তাহলে এই ভার বহন করা খুব একটা কঠিন হবে না কারণ ইউনিটি যদি থাকে আমাদের ভিতরে তাহলে একজনকে আর ভার বহন করতে হচ্ছে না বা দশজনকে হচ্ছে না পুরা সমগ্র জাতিকে হচ্ছে জাতি যদি এই বিজয়টাকে ধরে রাখতে চায় তাহলে নিজস্ব কিছু তৎপরতা নিজস্ব কিছু চিন্তা সে কিন্তু এখানে প্রতিফলন ঘটাতে পারে যেমন ধরেন এই যে ছাত্ররা ঘটনার পর যখন সরকার নেই বললে চলে কারা পরিচালনা করছে আমরা কিছুই জানি না রাস্তাঘাট যেভাবে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে এটি কিন্তু কল্পনার বাইরে তারপরে এখনও দেখেন ছাত্রছাত্রীরা রাস্তাঘাটে ওয়ালিং করছে এবং খুবই গুরুত্বপূর্ণ সব কথাগুলো কিন্তু তাদের কাছ থেকে তাদের আকাঙ্ক্ষা তাদের এই বৈষম্য বিরোধী অবস্থান সব কিছু এবং এখানে দেখেন তিন ধরনের আমি এই ওয়ালিংটা দেখেছি

এই যে দুই তিন দিন সরকার সরকারবিহীন অবস্থায় আমরা ছিলাম আমরা জানতাম না কি আমাদের পর্যালোচনা করছে তার ভিতরে যে ঘটনাগুলি ঘটেছে এটা তো অস্বীকার করার উপায় নাই যেটুক ঘটেছে সেটা অনেকটা রাজনৈতিক তার বাইরে যে দুই একটি ঘটনা ঘটেছে হয়তো জমি বা पुराना কোন রাগ যেটাই হোক এটা ঘটা উচিত হয়নি অর্থাৎ এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকাটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ কিন্তু এইখানে যেটা আগে যেটা অনুপস্থিত ছিল এটা হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা দেখলাম রাজনৈতিক দল সেটা ধর্মীয় রাজনৈতিক দল হোক আর বিএনপির মতো সংগঠন হোক তারা কিন্তু একটা জায়গা মানে তারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে কিন্তু আপনার সাম্প্রদায়িক সম্পৃতিটা রক্ষা করার চেষ্টা করেছে। সেই সেই আসলে আমরা চাই যেখানে সবাই কোবন্ধভাবে থাকতে চায়। কিন্তু যখনই আসলে এই ধরনের বড় পরিবর্তন একটি রাষ্ট্রে ঘটে সেই সময় কিছু সুযোগ সন্ধানীদেরকেও আমরা আসলে দেখতে পাই। তারা আসলে এই পুরো অর্জনের মাঝে ঢুকে গিয়ে সেখান থেকে আসলে আমরা খারাপ কিছু হওয়ার সম্ভাবনা তৈরি হয়। সেই জায়গাগুলো নিয়ে আমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে কিনা সেই প্রশ্নটা আমি রেখে আমি বিরতিতে যেতে চাই আর একটি বিরতি নিয়ে ফিরছি সাথেই থাকুন। যেdeserialize দেশ সাম্প্রতিক দেখছেন ব্রিগেডিয়ার জেনারেল শামিম কামাল সুযোগ সন্ধানে আসলে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি আছে রাজনৈতিকভাবে বিশেষ করে যদি আমি উল্লেখ করতে চাই সেখানে নানান রকমের খুঁজে বের করবার চেষ্টা করছেন কিনা সুযোগ সুযোগ সন্ধানে সব সময় থাকবে সব অবস্থাতে এটা একটা বিপ্লব এটা বিপ্লবের মাঝে আমি বিভিন্ন এলাকা থেকে इवन আমার নিজের এলাকা থেকে আমি দেখছি যে এমন কিছু কিছু ফোন আসছে যারা 12 বছর 14 বছর ধরে অপেক্ষা করছে এই সুযোগটার জন্য আজকে যদি আপনি একটা সরকারি অফিসে দেখেন সেই সরকারি অফিসের পিয়ন যদি আওয়ামী লীগের সমর্থক থাকে তার উপরে এখন ড্রাইভার বা ওই লেভেলে লোকজন চড়াও হচ্ছে সো প্রত্যেকটা জায়গায় কিন্তু সুযোগ সন্ধানী থাকবে আপনি দেখেন যে এই ঘটনার পরে পাঁচ তারিখের পরে যে লুটপাটগুলি হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন বাড়িতে মানে এই নেতাদের বাড়িতে তো তারা লুটপাট করে টেলিভিশন নিয়ে যাচ্ছে টাকা পয়সা নিয়েছে স্বর্ণালঙ্কার নিয়েছে আমাদের জাতীয় চরিত্রটা আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই গতকালকে একজন সিনিয়র সচিব সাবেক তার বাসায় একটা রেইড হলো যেখানে তিন কোটির পরিমাণ সমপরিমাণ টাকা পাওয়া গেল আমরা জানতে পারলাম যে ওখানে যারা যাওয়ার পরে যারা গেছে কাজ করতে তাদের পরিচয় আমরা নিশ্চিত না যে যেভাবে পাচ্ছে কেউ টাকা নিচ্ছে কেউ অলঙ্কার নিচ্ছে ইত্যাদি ইত্যাদি যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো তখন বলছে আমরা তো আপনাদেরকে খবর দিয়ে নিয়ে আসছি সো ব্যাপারটা হচ্ছে এরকম যখনই কোনো শূন্যতা হবে তখনই এরকম লুটপাটের মতো একটা অ্যারেঞ্জমেন্ট হবে সো এইটা থাকবে কিন্তু আমি এখন যেটা বলছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু চূড়ান্ত অবনতি হয়েছে তো আমাদের সশস্ত্র বাহিনী এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ প্রত্যেকটা থানায় গিয়ে বসে থেকে নিজে কাজ করে তারপরে এটাকে দাঁড় করানোর চেষ্টা করছে একইভাবে বিচার বিভাগ বলেন অন্যান্য অফিস আদালত বলেন সব জায়গায় সেনাবাহিনী সশস্ত্র বাহিনী এই কাজটা করছে এবং আমরা মনে করি যে প্রায় নব্বই ভাগ কাজ কিন্তু প্রায় সম্পন্ন হয়েছে এটা কিন্তু বিশাল একটা আমাদের সাফল্য বলতে অল্প সময়ের মধ্যে বাংলাদেশের জাতিগত সমস্যা কোনটা মানে আমি যদি আহমেদ সফর একটা মানে উদ্ধৃতিতে বলি তিনটে আমাদের মূল সংকট একটা হচ্ছে এ জাতির কোনো লক্ষ্য নাই এ জাতির কোনো ইতিহাস নাই এবং এ জাতির কোনো পুনর্জাগরণ নাই। এখন কি আর বলার সুযোগ আছে পুনর্জাগরণ তো আমরা হয়েছি অবশ্যই এখন পুনর্জাগরণ হলো কি পুনর্জাগরণ আপনি কাজে লাগাতে পারবেন না দেখুন আমরা এটা সফল বিপ্লব বলছি কিন্তু এটা কিন্তু বুর্জীয় নেতৃত্বে কোনো বিপ্লব নয় ফ্রেঞ্চ রেভলিউশনে বলটেয়ার রুশো যেভাবে নেতৃত্ব দিয়েছে বলশেভিক রেভলিউশন লেনিন যেভাবে নেতৃত্ব দিয়েছে কিউবাতে চেগুয়ারে দিয়েছে এখানে কে কারণ এটা ছিল এটা কিন্তু কল এখানে আপনি একজন দুইজনের নাম বলতে পারেন বিকজ তাদেরকে আপনার মিডিয়াতে দেখেন কিন্তু এটা একটা কল একটা একটা ডাক দিয়েছে যে দেশ পরিবর্তন করতে হবে ভালোর দিকে যেতে হবে স্বৈর শাসনের পতন করে তাই মানুষ এখানে এসছে সো এখন কিন্তু একটা সময় এখনও বলেন যে এই যে বিপ্লবটা হলো এই বিপ্লবটার লক্ষ্য কি আমরা কোথায় যাবো অবশ্যই আমাদের লক্ষ্য ঠিক করতে হবে লক্ষ্য ছাড়া দিগ্ভ্রান্তের মতো তো আমরা চলতে পারি না সুযোগ নেই নুরখান লিটন আপনার কাছে আসতে চাই হিস্ট্রি রিপিট বলে একটি শব্দ আছে কিন্তু যে স্বৈর শাসক থেকে আমরা মুক্তি পেয়েছি সেটি আবার ফিরে আসুক সেটি নিশ্চয়ই আমরা চাই না সেই জায়গাটি থেকে আপনার প্রত্যাশা প্রথম হচ্ছে যে আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে এবং আমরা চাই ব্যবস্থাটারও পরিবর্তন হোক শুধু ব্যক্তি বিশেষের পলায়নের মধ্য দিয়ে কিন্তু সব পরিবর্তন আমরা পাচ্ছি না তাহলে এই কাজটি আমাদের করতে হবে আমি মনে করি যে ইতিহাস ফিরে আসবে এটা আমি মনে করছি না যে আবার পুনরাবৃত্তি হবে স্বৈরতন্ত্রের সেইটা কারণ এই বছর এইবারের ঘটনার পর কিন্তু অনেক সতর্ক আপনি দেখেন বৃহৎ বিরোধী দল যারা ছিল বর্তমান সবচেয়ে বড় দল তারাও কিন্তু তাদের পদক্ষেপগুলো খুব সতর্কতার সাথে নিচ্ছে কারণ এখানে জনগণের ভ্যানগার্ড হয়ে হয়ে দাঁড়িয়েছে হচ্ছে ছাত্ররা ফলে এখানে যে বড় বড় রাজনৈতিক দল আছে তারাও কিন্তু পদক্ষেপ নিতে ভাবছেন যে যদি ঢালাও ভাবে এই ঘটনাগুলি হয় তাহলে ছাত্রদের ভিতর কি প্রতিক্রিয়া হতে পারে কারণ ছাত্র সংস্কারের দিকে এগিয়ে নেওয়ার জন্যই চেষ্টা করছে এখন আমরা যেটা দেখছি যে অফিস আদালতে দ্রুত এক একটা ব্যক্তির বদলে আরেকজন ব্যক্তি আসে পুনঃস্থাপিত হচ্ছে কিন্তু প্রকৃত সংস্কার যখন শুরু হবে তখন কিন্তু এই চেহারা নাও থাকতে পারে থাকা উচিত না জোর করে আসলে ক্ষমতায় টিকে থাকা যাবে সেটি ভাবার এখন আর সুযোগ হয়তো নেই ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল এবং নূর খান লিটন অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল ধন্যবাদ সাথে থাকার জন্য